আনন্দাই গুর হরি হরি জয় শ্রী রাধা বল্লভ জয় গৌর সুন্দর। আমরা শ্রীমদ ভাগবতের মা এবং পুত্রের কথা শুনেছি। শ্রীমদ ভাগবতের তৃতীয় স্কন্ধে মাতা পুত্র সংবাদ, অর্থাৎ মায়ের সঙ্গে সন্তানের যে কথোপকথন, সেখানে কপিল মুনি এবং মা দেবহূতি দুজনে কথা বলছেন। মা প্রশ্ন করছেন, পুত্র উত্তর দিচ্ছে। আমরা সাধারণত দেখি সন্তান প্রশ্ন করে মা উত্তর দেয়, সন্তানের শিক্ষাটা মায়ের কাছ থেকেই হয়, তাই মা বাবাকে আদ্যগুরু বলা হয়েছে। প্রথম শিক্ষাটা মায়ের কাছ থেকে হয় সন্তানের। শ্রীমদ ভাগবতে কর্দমমুনি পুত্র কপিল, ভগবান কপিল মা দেবহূতির প্রশ্ন উত্তর করছেন। সেখানে কপিল মুনি বলছেন, মা দেবহূতি বলছেন, বাবা বলতো এই জীবনের উদ্দেশ্য কি, পৃথিবীতে কেন এলাম? কপিল মুনি বলছেন, ভগবানকে পাওয়ার জন্য। আমরা সেখানে শাস্ত্র দেখেছি, সেখানে বলছেন কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম, ঠাকুর নরোত্তম বলছেন মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইনু, অর্থাৎ আমরা জগতে কেন এসেছি, কৃষ্ণ ভজন করবার জন্য। কৃষ্ণ ভজিবার তরে সংসারেতে আইনু, এলাম সংসারে, কিন্তু মায়ার চক্করে পড়ে গেছে। মায়াটা কেমন মিছা মিছা, মিছে মায়ায় বদ্ধ হয়ে, এই যে বদ্ধ হয়েছি, আমরা বলি না আমার সংসার, আমি চলে গেলে সংসারটা কি হবে, আমি না থাকলে তা দুদিনের মধ্যে সংসার নষ্ট হয়ে যাবে, ভাবনা এরকম। আর ভাবি তো, আমি ভাবি তো যাবো বৃন্দাবন নবদ্বীপ, কিন্তু পাচ্ছি না, কি করব, আমি না গেলে সংসার চলবে না, অর্থাৎ আমি ছাড়া চলবে না, এটা পুরোটাই মিথ্যা, মিছে মায়ায় বদ্ধ হয়ে, সংসারের মায়ায় বদ্ধ হয়েছি। কোন দড়ি দিয়ে বাধা আছে? লোহার শিকল, সোনার শিকল? কোন শিকল নেই, মিছে মায়ায় বদ্ধ, মায়ায় যেটা বদ্ধ হয়েছে, মিছে মায়া, মিছে মায়ায় বদ্ধ বৃক্ষ সমান। বদ্ধে কি করছি, বদ্ধ তো হলাম, হয়ে কি করছি? মহাজন উত্তর দিচ্ছেন, দিন গেল মিছে কাজে, রাত্রি গেল নিদ্রে, না ভজিন রাধা কৃষ্ণ চরণারবিন্দে। দিন রাত্রি মিলে চব্বিশ ঘন্টা, একদিন অহরাত্র, তার মধ্যে দিনের বেলাটা কি মিছা কাজ, কাজ অনেক করছি কিন্তু মূল কাজ, কাজের কাজ কিচ্ছু না, ভগবত সম্বন্ধে সম্বন্ধে কিছু হচ্ছে না, যা কিছু করছি ইন্দ্র চরিতার্থের জন্য, ভালো খাবো, ভালো থাকবো, ভালো ঘুমাবো, ভালো পোশাক পরবো, আমার দেখতে ভালো লাগবে, এই মিছে, কিসে আমার দেখতে সুন্দর লাগবে, এই দিকে দৃষ্টি সারাক্ষণ, ভালো খাওয়া, ভালো, সমস্ত ইন্দ্রগুলোকে মায়ার দাসত্ব হয়ে গেছে। তো দিন গেল মিছে কাজে, কাজ অনেক করছি কিন্তু একটা ভগবত সম্বন্ধীয় নয়, তাই মিছে কাজ। রাত্রিবেলায় ভজন করে না কেন, কি করে করব, সারাদিন কাজের পরিশ্রম হয়ে যায়, ঘুমাতে হয়, দিন গেল মিছে কাজে, রাত্রি গেল নিদ্রে, রাত্রিটা ঘুমিয়ে ফেলে, দিনের বেলা এটা ওটা ফালতু কাজ করে চলে গেল, না ভজন রাধা কৃষ্ণ চরণ আরবিন্দে, তাই ভজন করা আমার হল না। কর্দম বলছেন, ঋষি কপিল বলছেন, মা ভগবত ভজন জীবের প্রধান উদ্দেশ্য, ভগবানের সন্ধান কোথায় পাব, শতাং প্রসঙ্গাত, সাধুদের
সঙ্গ যেখানে হয়, যেখানে অনেক সাধু থাকে সেইখানে সদাং প্রসঙ্গাত। একটা হল সঙ্গম আর একটা প্রসঙ্গ, দুটো কথা। সদাং প্রসঙ্গাত, সাধুদের যে প্রসঙ্গ, অর্থাৎ সাধুরা যখন কোন কথা বলেন সব হরি কথাই বলেন, সাধুরা বাজে কথা বলে না। সাধুরা যে কথাগুলো বলেন সব ভগবত সম্বন্ধীয় কথা হয়, তাই সেটা প্রকৃষ্ট সঙ্গ। সুতরাং প্রসঙ্গাত প্রকৃষ্ট সঙ্গ, প্রকৃষ্ট সঙ্গ মানে যে সঙ্গের মধ্যে ভগবত সম্বন্ধীয় কথা হয়, অন্য কোন কথা হয় না। সুতরাং প্রসঙ্গাত মমবীর যে সংবিদ, যে কথাগুলো যে সঙ্গের থেকে যে কথাগুলো আসে সেটা অত্যন্ত বীর্যময়ী, অত্যন্ত শক্তিশালী সেই কথাগুলো, সাধুদের যে কথা। অবৈধ সংবিধা হৃৎকরণ রসায়ন কথা, ওই কথাগুলো এমন শক্তিশালী, এমন বীর্যবতী কথা যে কান এবং মনের মধ্যে রসায়ন ঘটিয়ে দেয়, মিশিয়ে দেয়, কান এবং মনের সঙ্গে ঘটিয়ে দেয়, হৃদয়ের সঙ্গে, হৃৎকর্ণ হৃদয়ের সঙ্গে কর্ণের সংযোগ ঘটিয়ে দেয়। রসায়ন কথা, ভগবত কথা ভগবান পাওয়ার ব্যবস্থা করে দেয়। আমাদের বাংলায় বলে কৃষ্ণ কোথায়, কৃষ্ণ কথায়। ভগবত কথার মধ্যেই ভগবান আছেন, হৃৎকর্ণ রসায়ন কথা। তো মাতা কপিল, মাতা দেবহূতিকে, কপিল মুনি যে উপদেশ দিয়েছিলেন তাকে কপিল দেবহূতি সংবাদ বলা হয়। আমরা মা ছেলের কথা বলতে পারি, কিন্তু ভাগবত মাহাত্ম্যে সেখানে আবার পিতা পুত্র সংবাদ আছে। ভাগবতে, শ্রীমদ ভাগবতের তৃতীয় স্কন্ধে মা ছেলের সংবাদ, মাতা পুত্রের সংবাদ কপিল দেবহূতি, আর শ্রীমদ ভাগবত মহাত্মে পিতা পুত্রের সংবাদ, পুত্রের সঙ্গে পিতার সংবাদ কথোপকথন। সেখানে কার সঙ্গে কার কথা হচ্ছে? আত্মদেব শ্রীমদ ভাগবতে, ভাগবত মহাত্মে আত্মদেব সেই ব্রাহ্মণ যিনি পুত্র লাভের জন্য চলে গিয়েছিলেন বনে, গভীর জঙ্গলে, মালাপুরামি, আচ্ছা মালা তো পড়া সম্বন্ধে আবার রেকর্ড হচ্ছে সব, মুখটা দেখাই ভালো করে। হ্যাঁ, যে মালা পড়ে তার মুখ দেখা যাবে কিন্তু ক্যামেরায়, যাই হোক। তো সেখানে পিতা পুত্রের সংবাদ, তো পিতাপুত্রের সংবাদ আত্মদেব যিনি পুত্র লাভের জন্য অনেক চেষ্টা করে জঙ্গলে গেলেন আত্মহত্যা করতে, ঋষি একটি ফল দিলেন, বললেন তুমি তোমার স্ত্রীকে খাইয়ে দেবে, তোমার পুত্র হবে, আমরা বিবাহ করি কেন? শাস্ত্র বললেন পুত্রার্থে ক্রিয়াতে ভার্যা, ভার্যা গ্রহণ কেন? স্ত্রীকে বলা হয়েছে সহধর্মিনী, ভার্যা গ্রহণ কেন? মানে পুত্র লাভের জন্য, পুত্রার্থে ক্রিয়াতে ভার্যা। তো পুত্রের জন্য খুব সচেষ্ট হয়েছেন, যখন কিছুতেই পুত্র হচ্ছে না আত্মহত্যা করতে গেছেন নদীতে। এক সাধু বলেন ব্রাহ্মণ তুমি কাঁদছ কেন? বলে আমার পুত্র নাই। সাধু বলেন দেখো পুত্র তো চাইছ কিন্তু পুত্র পেলে কি সবাই সুখী হয়েছে? বলে হ্যাঁ, মানুষ বিবাহ করে পুত্র লাভের জন্য। মানুষ
বিবাহ করে পুত্র লাভের জন্য, পুত্রার্থে ক্রিয়তে ভার্যা, পুত্র চাই, মানে পুত্র তো চাই, কিন্তু পুত্র যারা পায় তারা কি সবাই সুখী হয়? যারা যারা পুত্রবান, যারা ধনবান রূপবান, সবাই সুখী? কেউ সুখী না। পুত্র পেলেই সুখ হবে তার নিশ্চয়তা নেই। রাজা সগর 60,000 পুত্র পেয়েছিল, সুখী হয়েছিল? হয়নি তো। রাবণের কতগুলো পুত্র? রাবণ সুখী হয়েছিল? হয়নি তো। ধৃতরাষ্ট্রকে 100 পুত্র, সুখী হয়েছিল? হয়নি তো। পুত্র হলেই সুখী হবে কোন নিশ্চয়তা নাই। পুত্রের জন্য দুঃখ করে না। আমি ভেবে দেখলাম, আমি তোমার কপাল দেখলাম, তোমার কপালে 7 জনও কোন পুত্র নেই। যেই বলেছেন আত্মধি ব্রাহ্মণের পায়ে পড়ে গেছেন, ঠাকুর বামুন ঠাকুর সাধু বাবা, আমি প্রথমে আত্মহত্যা করতে যাচ্ছিলাম, পুত্র নাই এই জন্যে, এখন আমি আবার আত্মহত্যা করব, দোষী হবেন আপনি, ব্রহ্মহত্যার পাপ লাগবে। সাধু বলে জানো না, আপনি জানেন আমার কপালে কি আছে, জানার পরে আপনি আপনি ইচ্ছে করে বর দিতে পারেন, কিন্তু আপনি দিচ্ছেন না, আপনি আমাকে নিরুৎসাহিত করছেন, তা আমি আত্মহত্যা করে পুত্র পেলাম না, দোষী করবো আপনাকে। সাধু বলে আরে দেখো মহাকাণ্ড, আমি বুঝাতে না তো ফেলে গেছি, বলছে এখন আপনার ব্রহ্মহত্যা পাপ লাগবে। বলে দেখো এরকম করো না। তো আত্মদেব বলেন যদি আমাকে সন্তান আপনি না দেন, আশীর্বাদ না করেন, বর না দেন, আমি আত্মহত্যা করব এবং ব্রহ্মহত্যা পাওয়া আপনাকে লাগবে, আপনার সামনে আত্মহত্যা করব। সাধু তো মহা সমস্যা, আরে আমি তো ভাবলাম যে ভগবানের জন্য কাঁদছে, সান্ত্বনা দিতে না, কিন্তু তুই পুত্রের জন্য কাঁদছে। আচ্ছা তুমি যখন শুনবেই না শোনো, আমি দেখলাম তোমার কপালে 7 জনবধিক পুত্র নেই, বা নেই বছর 7 জনবধিক তোমার কপালে পুত্র নেই, তুমি যখন আমাকে বলছো আমি পুত্র দেব, বর নাও, একটা ফল দেবে, ফলটা খাইয়ে দেবে, তোমার থেকে তোমার পুত্র হবে, আর কিছু নিয়ম পালন করতে বলবে 1 বছর ধরে, ঠিক আছে। সাধু তো ফলটা দিয়ে চলে গেলেন, আত্মদেব খুব খুশি, সঙ্গে বলছি স্ত্রীকে এসে ফলটা দিলেন, স্ত্রীর নাম ধুন্দুলি। ধুন্দুলি ধুন্দুলি ফলটাকে দেখে বলল বাবা সাধু ফল দিয়েছে, যদি ফলটা খাই তাহলে আমার পুত্র হবে, যদি পুত্র হয় তা আমার অনেক সমস্যা, অনেক সমস্যা, কি করা যায়? বোনের কথায় সেই ফলটা গরুকে খাইয়ে দিলেন, আর বোন বললো আমার সন্তান তোকে দিয়ে দেব, আমার সন্তানও তোকে দিয়ে দেব, তো সন্তান হলেই তো হল, তাই কথা হলো। ধুন্দুলির বোন তার সন্তান ধুন্দুলিকে দিলেন, আর ধুন্দুলি ওই ফলটা গরুকে খাই দিল, গরুর একটা একই সময় পুত্র হল, গরুর পুত্র হল আর ধুন্দুলির বোনেরও হল। আত্মদেব সরল মানুষ, সাধু মানুষ অত জানেন না, সন্তান হয়েছে, খুব খুশি, খুব খুশি সন্তান পেয়েছেন, খুব আনন্দ করছেন। লোকজন এমনই লোককে বলছে দেখো সাধুর এমন কৃপা, শুধু আমার সন্তান হয়নি, আমার বাড়ির যে গরুটা গাভী মা তারও সন্তান হয়েছে, আমি নাম রেখেছি গোকর্ণ, গরুর মতো খান। আত্মদেব খুশি, আস্তে আস্তে সন্তান ভালো হচ্ছে, বড় হচ্ছে, ধুন্ধুকারী বড় হচ্ছে, গোকর্ণ বড় হচ্ছে, গোমাতার যে পুত্র গোকর্ণ, গোকর্ণ আত্মদেবকে বাবা বলেই ডাকে, মনুষ্য বা পুত্র, শুধু কানগুলো গরুর মতো, গরুর পেট থেকে জন্মেছে কিন্তু কানগুলো গরুর মতো, নাম রাখা হলো গোকর্ণ, গরুর মতো কান যায়। আর ধুন্ধুকারী সে তো ধুন্ধুমার কাণ্ড আরম্ভ করেছে, এমন অত্যাচার আরম্ভ করেছে, এমন অত্যাচার যে আত্মদেব আবার ভাবছেন আমি কেন ফিরে এলাম। আত্মদেব বলছেন ক তিষ্ঠামি ক গচ্ছামি কমে দুঃখ বৈভয়ম, আমি এখন কোথায় যাই, এই পুত্রের জন্য আমি কত কম চেষ্টা করেছি, কত ডাক্তার বৈদ্য সাধুর কাছে গিয়েছি, কত কিছু পূজা করেছি, কিন্তু অনেক কষ্টে যখন সাধু কৃপায় পুত্র হল, আমি তো আত্মদেব যাচ্ছিলাম,
এ দেখো সেমুখ তো নাই, আমি যে আত্মহত্যা করব সেমুখ তো আমার নাই, কতিষ্ঠা আমি কোথায় থাকবো, বাড়িতে থাকতে পারছি না, ছেলের এত অত্যাচার সন্তানের, ধুন্দু করে এমন অত্যাচার আরম্ভ করেছে, আত্মদে বলছে না আমি বাড়িতে থাকি, কতিষ্ঠা আমি ঘরে তিষ্ঠতে পারছি না, কচ্ছামি যাবোটা কোথায়, না ঘরে থাকতে পারছি না কোথায় যাবো তা ঠিক করতে পারছি, কমে দুঃখম আমার দুঃখের কথা আমি কাকে বলব, প্রাণাংস্তামি দুঃখে ন, আমার মনে হচ্ছে আমি আবার প্রাণ থাকি আর পাচ্ছি না, এত অত্যাচার এত দুঃখ এত কষ্ট, আমার মনে হচ্ছে প্রাণাংস্তামি আমি প্রাণ ত্যাগ করে দিই, ভাবছেন আত্মদেব অতি দুঃখেন হা কষ্ট মম সঞ্চিতম, আমার কপালে এই এত কষ্ট ছিল পুত্র লাভ করে, ব্রাহ্মণ ওই সাধু বলেছিল বটে পুত্র হলে সুখী হবে না, আমি তো তখন পুত্র লাভের আশায় সব ত্যাগ করে কোনদিন ভাবিনি, এখন তো সাধুর কথাগুলো বুঝতে পারছি, আমার কপালে এত দুঃখ ছিল হা কষ্টম, কেন বলে ওখানে ভাগবত মহাত্মা অনেক কথা বলেছে, মানে কিরকম দুষ্ট ছিল ধন্ধুকারী, সেখানে এক জায়গায় শব্দ বলেছেন সবহস্তে না ভোজনম, বাড়িতে কুকুরকে পোষণ করত ধন্ধুকারী, বাড়িতে কুকুর পালন করত, এখন তো বাড়ি বাড়িতে কুকুর বিরাট বিরাট বড় বড় লম্বা লম্বা, কিসব নাম অ্যাসিসিয়ান নাকি ডোভারম্যান, আবার ছোট ছোট কুকুর আছে ভটিয়া সাদা সাদা কত রকম কুকুর, কুকুর পালন করলে কি না, কুকুর খুব ভালো প্রভুভক্ত, শাস্তে কুকুর নিষেধ করেছে, কুকুর পালন না করে শাস্তে বলা নেই আমাদের সনাতন ধর্মে, বিদেশ সংস্কৃতি বাইরে থেকে আমদানি, সনাতন ধর্মে কুকুর পালনের কথা বলা নেই, গাভী মাতা পালনের গো সেবার কথা বলা আছে, গোমাতার সেবার কথা বলা আছে, এখন গরু গোমাতা কোন বাড়িতে নেই, গোমাতা নেই, বাড়িতে গেলে বড়লোক বাড়িতে কুকুর পাবেই, বড়লোক গরিব এখন সবাই কুকুর পোষে একটা যেন ফ্যাশন হয়ে গেছে, সকাল হলেই কুকুর নিয়ে হাতে করে সব বেড়াতে বেরিয়ে করলো, দিল্লি বোম্বে গেলে যা দেখবি সকালবেলা মর্নিং ওয়াক, তো একটা ফ্যাশন আমাদের সংস্কৃতি থেকে আমি দূরে সরে যাচ্ছি, গাভী বাড়িতে নেই বললেই চলে, গাব বিশ্বাস্য মা তারা শাস্ত্র বলেন গাভী সমস্ত বিশ্বের মা, দেবতাদের মা, গাভী সমস্ত বিশ্বের মা, গাভ বিশ্বাস্য মা তারা, যে গৃহে গাভী নেই সে গৃহেটা গৃহই নয়, এমনও বলেছেন মনুষ্যা বান্ধব গাভী, মানুষের বন্ধু হচ্ছে গাভী, দুধ দেয় গোবর দেয়, গোবর অ্যান্টিসেপ্টিক না পবিত্র শুদ্ধ, গোবর থেকে ঘুটে হয় সেই ঘুটে বিক্রি করলে পয়সাও হয়, লক্ষ্মী পূজায় গোবর লাগে, ভগবানের স্নান করতে গোবর লাগে, পঞ্চমৃত তার মধ্যে দুধ দই ঘি তিনটেই তো গোমাতার যোগ সংযোগ আছে, দুধ দই ঘি, তো গাভীকে মা বলা বিশ্বাস্য মা তারা বিশ্বের মা, তার আদর নেই মায়ের আদর নেই কুকুরের আদর আছে, কুকুরের আদর আছে, তো এই গোকর্ণ এই ধুন্ধুকারী কুকুর পালন করত, গাভীকে আদর করত না কুকুর পালন করত, আর সবহস্তে না ভোজনম, মৃত ব্যক্তির হাতে খেত, সবহস্তে না ভোজনম, ভোজন করত কি হবে সবহস্ত মানে মৃতদেহ, মৃতদের হাতে খেত, এখন খেত নিজের হাতেই খায়, হ্যাঁ আমরা তো অন্য হাতে খাই কি, তবে যখন খেতে বসে নিজের হাতেই খাইত, এখানে বললেন সবহস্তে না ভোজনম, কেন বললেন যার হরিভক্তি নাই
ভজন নাই অদীক্ষিত ব্যক্তি, সেই ব্যক্তি মৃততুল্য, ধন্যকের দীক্ষা নেয়নি। শাস্ত্র বলেন অদীক্ষিত সুকৃতং সর্বনিরর্থকম, অদীক্ষিত ব্যক্তির সব নিরর্থক। সে যদি অন্ন দেয় অন্ন বিষ্ঠা সমং তয়ং মূত্রম, অদীক্ষিত ব্যক্তি যদি কাউকে অন্ন দেয় সেই অন্নটা বিষ্ঠা, অদীক্ষিত ব্যক্তি যদি কাউকে জল দেয় তয়ং মূত্রম, জলটা মূত্রের সমান। যেহেতু ধুন্ধুকারী দীক্ষা টিক্ষা সৎ পূজা কিছুই করে না, তাই তার শরীরটা মৃতদেহ বাধ্য সবহস্তে না ভোজন। এটা প্রসিদ্ধ প্রসঙ্গ আছে, এক গুরুদেব এক সাধু রাস্তা দিয়ে, গুরুদেব তার শিষ্য রাস্তা দিয়ে যাচ্ছে, যেতে 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 এখন শিষ্য বলছে গুরুদেব দীক্ষা নেওয়াটা খুব প্রয়োজন, দীক্ষা নিতে হবে খুব প্রয়োজন। হ্যাঁ দীক্ষা নিতে হবে, দীক্ষা না নিলে তার এই জন্ম জীবন দেহ সব ব্যর্থ। গুরুদেব বুঝলাম না, যারা দীক্ষা নেন তাদের সব ব্যর্থ। বলে তুই এখানে বর্ষণ, আমি খুব তৃষ্ণার্থ, তুই এক কাজ কর, দূরে একটা সরোবর আছে ওখান থেকে জল নিয়ে আমার জন্য, খুব তৃষ্ণা পেয়েছে। আচ্ছা শিষ্য জল আনতে যাচ্ছে, গভীর জঙ্গল জল আনতে যাচ্ছে। এই সময় গুরুদেব বলে শোন, তোর যাওয়ার পথে যা হবে আমাকে দেখে এসে বলবি, যা যা ঘুরবে। আচ্ছা গুরুদেব, শিষ্য ঘটি করে জল আনতে যাচ্ছে গুরুদেব জানো, এই দিকে যেখানে সরোবরটা তার একটু দূরে একটা মৃতদেহ পড়ে আছে। মৃতদেহ কোথায় এলো, কোথেকে এলো, এখানে দাঁড়িয়ে বললো গুরুদেব, একটা শৃগাল কোথেকে এলো, শৃগাল এসে প্রথম মৃতদেহের চোখটা ভালো করে নাক দিয়ে শুকল, মাথা নাড়লো খেলো না, কানটা শুকল খেলো না, হাতটা শুকল খেলো না। শৃগাল কিন্তু মৃতদেহ খায় কিন্তু খেলো না, পা শুকলো খেলো না, সমস্ত শরীরটা শুকে টুকে দেখে দেখে শৃগালটা চলে গেল, মৃতদেহ তো পড়েই গেল। কিন্তু অবাক কি হল, শৃগাল মৃতদেহ দেখেছে কিচ্ছু বলল না খেলো না, জলটা শিষ্যটা ফিরছে। গুরুদেব বলছে কি রে জল এনেছিস, হ্যাঁ গুরুদেব দে জল খেয়েছে। গুরুদেব একটা অদ্ভুত জিনিস দেখলাম, দেখলাম রাস্তা দিয়ে যখন যাচ্ছিলাম হঠাৎ একটা মৃতদেহ পড়ে আছে দেখলাম সরোবরের তীরে, আর একটা শৃগাল এলো, শৃগাল ডেটে এসে চোখটা শুকলো কিছু বলল না খেলো না, কান শুকলো মুখ শুকলো হাত শুকলো পা শুকলো, সমস্ত শরীরটা ভালো করে ঘুরলো দেখলো দেখে চলে গেল। শৃগাল তো মৃতদেহ ছাড়ে না, খেলো না কেন? গুরুদেব হাসলেন, শোন শৃগালটা একটা শিক্ষা দিয়ে গেল। কি শিক্ষা দিল? বলে এই মৃতদেহ যে ব্যক্তিটা যতদিন জীবিত ছিল সেই চোখ দিয়ে কোনদিন ভগবান বিগ্রহ দর্শন করেনি বা সাধু দর্শন করেনি। চরিতানন্দ বললেন না, যে নয়ন না করে কৃষ্ণ দর্শন সে নয়নে কি বা কাজ, পড়ুক তার মুন্ডে বাজ সে নয়ন রহে কি কারণ। এই নয়ন পেয়েছে কিন্তু ভগবত দর্শন সাধু দর্শন গুরু দর্শন করেনি, কান দুটো পেয়েছে অনেক নিন্দা মিথ্যে কথা পরনিন্দা সব শ্রবণ করেছে পরচর্চা শুনেছে কিন্তু ভগবত কথা শুনেনি পাঠ কীর্তনে যায়নি, কান পেয়েছে ভগবত কথা শুনেনি, চোখ পেয়েছে ভগবত বিগ্রহ সাধু দর্শন করেনি, হাত পেয়েছে সাধু সেবা গুরু সেবা বিগ্রহ সেবা মন্দির সেবা কিচ্ছু করেনি, এমনকি পা দুটো ওই পা দিয়ে কোনদিন কোন পবিত্র স্থানে যায়নি, ধামে তীর্থে বিগ্রহ দর্শনে কোথাও যায়নি, কীর্তনে কোথাও যায়নি, পা দুটো আছে অনেক ঘুরে ফেরে করেছে চলেছে কিন্তু ভগবত সেবায় লাগায়নি, কোন ধামে যাওয়া তীর্থে যাওয়া তোকে বলে না, যারা তীর্থে ঘুরে আসে সেসব কিচ্ছু করেনি, তো চোখ দিয়ে ভগবত দর্শন করেনি, কানে কৃষ্ণ কথা শোনেনি, হাত দিয়ে কোন সেবা করেনি,
পা দুটো দিয়ে ভাগবত মন্দির ধাম গমন করেনি, তাই শিলালটা বলল এর কোন অঙ্গই আমার খাবার নয়। মনুষ্য দেহ বটে, সুস্বাদ বটে, কিন্তু যেহেতু এর কোন অঙ্গই ভগবত সেবার বিন্দুমাত্র লাগেনি, আমি পশু হতে পারি, একে ছুব না। শিলালটা চলে গেল। কৃতাং সর্বনাম নিরর্থকম, যা কিছু করুন না কেন সব নিরর্থক, চলে গেল। এটাই শিক্ষা, বুঝলি তো? দীক্ষা না নিলে কি হবে? পশু ছুঁয়ে দেখে না, অদীক্ষিত ব্যক্তি সব নিরর্থক, পশু পর্যন্ত ছুঁয়ে দেখে না। এমন কৃতাং সর্বনিরর্থকম, ধন্ধুকারী সে কখনো ভগবত সেবার কিছু করেনি, ধর্ম কাজ কিছু করেনি। তাই সবহস্তে না ভোজন, সে যা কিছু খেত, মৃতদেহের হাতে খাওয়ার মতো। হাত তো মৃতদেহের হাত, কিছু করেনি, ভগবত সেবা করেনি। করৌ হরৌ মার্জনা আদিশু, হাত দুটো পেয়েছি ভগবত সেবা, মন্দির মার্জনা করার জন্য, ফুল তোলার জন্য, কিন্তু করিনি। যে হাত ভগবত সেবায় লাগেনি সেই হাত কি মৃতদেহের হাতে তুলল। তাই সবহস্তেন ভোজনম, কোন শুভ কাজ করেনি, গোমাতার সেবাও করেনি। গোমাতার সেবা করলেও হতো, তাও করেনি, কুকুরের সেবা করত। এইসব দেখে আত্মদেব অত্যন্ত দুঃখী। আমি এই জন্য পুত্র চেয়েছিলাম, এই জন্য প্রাণত্যাগ করতে গিয়েছিলাম, আজ এই দশা। খুব দুঃখী হয়েছে গোকর্ণ। এসে বলছেন, পিতা কি হয়েছে, দুঃখ করছেন, কাঁদছেন কেন? আত্মদেব উত্তর দিচ্ছেন, আমি সুখী হতে চেয়েছিলাম কিন্তু সুখী হতে পারিনি। ভেবেছিলাম সুখী হব, আমি সুখী হইনি, অত্যন্ত দুঃখী। তুলসীদাস সীতার দোহার মধ্যে বলছেন, প্রত্যেকেই দুঃখী আমরা, আমি দুঃখী নই কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে না। কেন? কই তন দুঃখী, কারোর শারীরিক ব্যাধি হয়েছে, শারীরিক ব্যাধি, এটা দুঃখ। কই তন দুঃখী, কই মন দেখি, কারো মনে মনে শরীরে মনে ব্যাধি নেই কিন্তু মনে মনে দুঃখ। কই তন দুঃখী, কই মন দুঃখী, কেউ আবার শরীর ঠিক আছে, মনও ঠিক আছে, ধন বিনা রাহাতে উদাস, অর্থ নাই, উদাস হয়ে রয়েছে, শরীর ভালো আছে, মনও ভালো আছে, কিন্তু মনটা উদাস। কেন উদাস? ধন বিনা রাহাতে উদাস। কেউ অর্থের জন্য দুঃখী, কেউ শারীরিক কষ্টের জন্য দুঃখী, কেউ মনে মনে দুঃখী, থোড়া থোড়া সব দুঃখী, অল্প অল্প সকলেই দুঃখী, কোন না কোন দুঃখ আছেই, দুঃখ নাই এমন কোন লোক নাই, সবার দুঃখ আছে। থরি থরি সব দুঃখী, তাহলে সকলে দুঃখী, সুখী লোক কেউ নেই আছে? সুখী রামদাস, যে ভগবানের দাস, ঈশ্বরের দাস, যে গৌর দাস, যে রামদাস, যে কৃষ্ণদাস, সে সুখী। থরি সুখী রাম কি দাস, রামচন্দ্রের দাস, যে কৃষ্ণচন্দ্রের ভগবত দাস, যে মনে করি আমি অহম ভগবত অস্মি, আমি ভগবানের দাস, দাসভূত হরে রেবান্নাসেবতা দাসম, আমি ভগবানের দাস, এই বোধ যার মধ্যে আছে সে সুখী, সে সুখী, আর সবাই দুঃখী। তো এইবার গোকর্ণ পিতাকে উত্তর দিচ্ছেন, পিতা বলেছেন আমি সুখী হতে চেয়েছিলাম কিন্তু দুঃখী হয়ে গেছি, ভেবেছিলাম পুত্র হলে সুখী হবে, কিন্তু এখন দেখছি আমি বড় দুঃখী। গোকর্ণ বলছেন, ন চন্দ্রস্য সুখং কিঞ্চিৎ সুখং চক্রবর্তী নহ, সুখমস্তি বিরক্তস্য মনের একান্ত জীবিনা। দেখো মা বাবা, ন চন্দ্রস্য সুখং কিঞ্চিৎ, তুই মনে করতে পারো
যে জগতে কে সুখী? রাজা। রাজার অনেক পয়সা, সে খুব সুখী। রাজাদের মধ্যে শ্রেষ্ঠ দেবরাজ ইন্দ্র, স্বর্গের রাজা, সে কি সুখী? নমচন্দ্রস্য সুহস্য, দেবরাজ ইন্দ্র সেও সুখী নয়। সুখম চক্রবর্তী, না চক্রবর্তী রাজা সেও সুখী না, দেবরাজ ইন্দ্র সুখী নয়, রাজা সুখী নয়, চক্রবর্তী রাজাও সুখী নয়। তাহলে সুখী কে? বিরক্তশ্চ সুখমস্তি। একমাত্র সুখী কারা জানো? যারা বিরক্ত, যাদের কোন বিষয়ের প্রতি আসক্তি নেই, তারা সুখী। বিরক্তশ্চ সুখমস্তি। আর মনের একান্ত জীবিনা, মুনিরা অত্যন্ত সুখী। মুনি যারা কম কথা বলে, মুনি মানে মৌনব্রতধারী বা মননশীল, যারা ঈশ্বরকে মনে মনে মনন করেন, চিন্তন করেন, ভাবনা করেন, স্মরণ করেন, তারা সুখী। আর মৌনব্রত যারা কম কথা বলে, বেশি কথা বলে না, কম কথা বলে যারা, তারা সুখী। মনে একান্ত জীবে না। আর যারা একান্ত ভগবত সাধনা করে, একান্ত থাকে, ভগবানের সঙ্গে সম্বন্ধ আর কোন সম্বন্ধকে স্বীকারই করে না, এমন ব্যক্তি যারা, তারা অত্যন্ত সুখী। বাবা সবই তো বুঝলাম, কিন্তু করবোটা কি? গোকর্ণ দেব বলছে বাবা সুখী কেউ নয়, তাহলে কি করলে সুখী হব? জগতে কেউ সুখী না বুঝলাম, কিন্তু সুখী যদি হতে হয় কি করতে হবে? গোকর্ণ পিতা আত্মদেবকে উপদেশ করছেন, পুত্র পিতাকে উপদেশ করছেন, ভাগবতে ছেলে মাকে উপদেশ করছেন, এখানে গোকর্ণ পিতাকে বলছেন ধর্মং ভজস্য। পিতা ভজনা যদি করতেই হয়, ধর্মের ভজনা কর, ধর্মং ভজস্য, ধর্মের ভজনা কর। আচ্ছা ধর্মের ভজনা করব, ধর্ম আচরণ করব, কেন? ধর্ম আচরণ করা কর্তব্য। মহাভারতে বলছেন ধর্ম এব হত হন্তি ধর্ম রক্ষিত ধর্ম রক্ষিত ধর্ম রক্ষতি ধর্ম রক্ষিত। ধর্মকে পালন করলে ধর্ম তোমাকে রক্ষা করবেন। ধর্ম আচরণ যদি ঠিক ঠিক করা হয়, ধর্মকে আচরণ করলে ধর্ম তোমাকে রক্ষা করবেন। ধর্মকে ঠিক ঠিক পালন করতে হবে, ধর্ম রক্ষতি ধর্ম রক্ষিত। ধর্মং ভজস্য, ধর্মকে ঠিক ঠিক পালন করে চলো। ধর্ম কি? রাম বিগ্রহবান ধর্ম। ধর্মের বিগ্রহ হচ্ছেন ভগবান রামচন্দ্র। রামচন্দ্রের প্রতিটি আচরণ ধর্মসম্মত। সংসারে যদি আমরা থাকতে হয়, রামচন্দ্র কেমন করে চলেছেন একটু খেয়াল করলে দেখবে সংসারটা সুন্দর হবে। রামচন্দ্রের প্রতিটি আচরণ স্বাস্থ্যসম্মত। রাম বিগ্রহবান ধর্ম, ধর্মের বিগ্রহ হচ্ছেন রামচন্দ্র। এখানে বলা হল ধর্ম মানে ভগবত ভজন, ধর্ম মদভক্তি কৃত ভাগবতে বলছেন, কৃষ্ণচন্দ্র বলছেন ধর্ম কি জানো? এক কথায় আমাকে ভালোবাসো, সর্বধর্মান পরিত্যাজ্য মাম একং শরণং ভজ, সব ছেড়ে দাও, সব ছেড়ে দিয়ে শুধুমাত্র আমার ভজনা কর, মাম একং শরণং ভজ, অহং ত্বং সর্ব পাপেভ্যো। যদি আমাকে ভালোবাসো, তুমি ভগবান বলছেন সর্বধর্মান পরিত্যাজ্য, যত রকম তোমার ধর্ম সব ছেড়ে দাও, মাম একং শরণং, সব ধর্ম ছাড়ো, কি করব? বলে আমার স্মরণ, মাম শরণং, আমার স্মরণাপন্ন হব, মাম একং শরণং বলে। ওটা ধর্ম ত্যাগ করলে পাপ হবে না? ধর্মকে ছেড়ে দিলে পাপ হবে তো, না পাপ তো হতে, তুমি ধর্ম থাকতে বলছো। যদি তোমার পাপ হয়, ভগবান বলছে যদি তোমার পাপ হয়,
অহং ত্বং সর্ব পাপেভ্য, যদি আমাকে সব ছেড়ে আমাকে ভালোবাসো, আমার জন্য ভাবো, তাহলে তোমার যত রকম পাপ আছে আমি দায়িত্ব নেব। তোমার যদি আমার জন্য কিছু করো, যা করছো আমার জন্য করো, আমি তোমার যদি পাপও হয় পাপের দায়িত্ব আমি নেব। মন্নিমিত্ত কৃতং পাপম অপি ধর্মায় কল্পতে, যদি আমার জন্য কোন পাপও তুমি করো সেই পাপটা পুণ্য বলে গণ্য হবে। মন্নিমিত্ত কৃতং পাপম, পাপ করছো নিজের জন্য নয়, নিজের সুখের জন্য নয়, আমার জন্য। মন্নিমিত্ত কৃতং পাপম, আমাদের সীতাম নবদ্বীপে 92 বছর বয়সে আছেন, মা আছেন, এখন সবাই নবদ্বীপ মালাবাসী বলে, ভোর 3টে উঠে বড়লোকের বউ, ছেলেরা বড় লোক, ধনী মানে গরিব নয়, এই বাড়ি ঘুরে ও বাড়ি ঘুরে 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 ফুল ফুল পায় ফুল চলে রাত্রি 3টে 3:30। তো আমি বললাম এই কদিন আমার কাছে এসেছে, এই কদিন না কেমন আছে বাবা, শরীরটা ভালো নেই, সুগার, ভোর 4টে, হ্যাঁ ভোর 4টে কংগ্রেশন বন্ধ নেই করছি, বয়স্ক তো হলো 92, বাড়ি থেকে তো প্রায় 2 কিলোমিটার গঙ্গা, বললে হ্যাঁ তা বলে ভোর 4টে আমরা শুনে থেকে উনি চলে আসেন, এসে ফুলের ফুল পেরে একটা বড় বালতি ফুল পারবে, আরে ফুল তুমি যে পারো চুরি না, লোকের বাড়ির বস্তু না বললে চুরি করা হয়, চুরি কাকে বলে, গৃহস্থের বাড়ির কোন বস্তু না বললেন চুরি করা হয়, তো গৃহস্থ তোমাকে দেয় বলে প্রথম প্রথম আমাকে খুব গালাগালি করত, এখন আর গালাগালি করা ছেড়ে দিয়েছে, কেন বলে যতই গেলে ছাড়ি না, আমি তো পুজো করতেই থাকি, ফুল চুরি নিতেই থাকি, এখন ওরাই বলে কি গো মা কালকে যদি কোন বাড়িতে না নেই, বলে হ্যাঁ গো মালা নেই, ফুল নিলে না মালা কাটবে না, এখন ঘর খুলে রাখে দেখে রাখে, দেখে মালা নিয়ে যাও ফুল নিয়ে যাও, প্রথম প্রথম আমার গালাগালি করেছে অনেক, আমার ছেলেরা তারা ছেলেরা আমাকে বিরত দিত না, স্বামী ভক্ত আমি ছাড়িনি এত বছর, না মানে মালা মাসি একটু মালা এত সুন্দর সুন্দর মালা কাটে, মহাপ্রভুকে দেয় রাধাবল্লভকে দেয়, তারা বললাম যে এটা চুরি না, বললো অত সুন্দর জানি না, মালাটা পরানো হয় রাধাবল্লভ, তখন যে আনন্দ হয় তখন ওই গালাগালি গিয়ে কি বললো আর মনে থাকে না, ওইটা দেখার পর রাধাবল্লভ মালাটা ঝুলছে আর সব ভক্তরা আহা কি সুন্দর বলছে, ওইটা শুনে আর বিগ্রহের রূপ দেখে বাবা আমি দুঃখগুলো কে কি গালাগাল দিয়েছে, পড়ে গেছি কতবার, কুকুরে তারা করেছে, এসব ভুলে যাই যখন ওই গলায় মালাটা দেখি, আর আমার কিছু মনে থাকে না, সব ভুলে যায়। তো ভগবান বলছে মন্নিমিত্ত কৃতং পাপম, এই ভক্ত মেলে একদিনও গঙ্গা স্নান বন্ধ করেনি, এখনো করোনা হয়েছে ঠিক ভোরবেলা গঙ্গা স্নান করেন বাদ যান, মন্নিমিত্ত 92 বছর বয়স, এখনো সে গঙ্গা স্নান চলছে প্রতিদিন, এখনো মাথা কথা চলছে, আর আমাদের 70-80 কোটি সব একদম অবস্থা খারাপ। মন্নিমিত্ত কৃতং পাপম অপি ধর্মায় কল্পতে, কেউ যদি আমার জন্য পাপ করে সে পাপটা পাপ হয় না, মন্নিমিত্ত আমার জন্য করছে, নিজের মালা গেঁথে পড়ে না, ঠাকুরের জন্য করছে, আমি ধর্মায় কল্পতে, শোনো যদি ধর্ম ত্যাগ করে আমার জন্য ধর্ম ত্যাগ কর, যদি পাপ হয় অহং ত্বং সর্ব পাপেভ্য মোক্ষেষ্যামি, আমি তোমাকে মুক্ত করে দেব, তুমি চিন্তা করো না, মা সচা তুমি চিন্তা করো না, সব দায়িত্ব আমার, এমন ঠাকুর আছে সবার সামনে দাঁড়িয়ে বলছে আমি তোমার দায়িত্ব নেব, তোমার সব দায়িত্ব আমার, তাই গোকর্ণ বলি ধর্মং ভজস্য সততম, ধর্মকে ভজনা ধর্ম আচরণ করো, আচ্ছা ধর্ম কতদিন করব, কতক্ষণ করব, ধর্ম যুদ্ধ করব কতক্ষণ কতদিন, এখানে উত্তর দিলেন সততম, ধর্ম কখনো ছাড়া যাবে না, কেন ধর্মে না হীনা পশু ভী সমানা, যে মুহূর্তে ধর্মকে ছেড়ে দেবে তুই পশু বলে গণ্য হবে, সততম গোকর্ণ বলছেন ধর্মকে কখনোই ছাড়বে না, প্রাণ যাবে ধর্ম ছাড়বে না, সধর্মে নিধনং শ্রেয়ঃ, নিজের ধর্ম রক্ষার জন্য প্রাণত্যাগ করতে পারো কিন্তু কোনো কিছুর জন্য ধর্ম ছাড়া যাবে না। বিনোদ বাবাকে বর্ষানে এক ভক্ত বলছে বাবা কতটা নাম করতে হবে
নামটা করতে বলছেন কত নাম করবো, কাকুটা খুব সুন্দর উত্তর দিয়ে তোমার খেতি হ্যাঁ জিতনা চাই ওগালো, জমিটা তোমার যত কিছু চাষ করলো করো, জমিটা তোমার যত চাষ করলে তোমার পেট ভরবে, তুমি সেরকম চাষ করবে। জিতনা জমি তোমার হয় জিতনা চাই উগালো, তোমার জমি তোমার খেতি যত বড় করো সেই বরণ করছে। ধর্মং ভজস্য সততম, সর্বক্ষণ ধর্মকে ভজনা করবে, ধর্মকে আচরণ করবে, ধর্মকে প্রচারণ করবে। ও ধর্ম হ্যাঁ ধর্মকে ভজন করবে, নাকি ছাড়তে হবে না? হ্যাঁ ছাড়তে তো হবেই, ত্যাজ নৌক ধর্মান, তাহলে ধর্মকে আচরণ করবে আর লোক ধর্মকে ত্যাগ করবে। ত্যাজ লোক ধর্মান, এটা আবার কিরকম কথা হল ঠাকুর? কেন আপনি বলছেন ধর্মকে ভজন করো, আবার বলছেন লোক ধর্ম ত্যাগ করো? লোকধর্ম লোকাপেক্ষা, লোকাপেক্ষা লোকাপেক্ষা করা যাবে না। লোকে কে কি বলবে আর ভজন মালা পড়বো তাই তো কে বলবে কি বলবে, ওইসব ভাবতে গেলে হবে না। লোক ধর্ম লোকে কি বলল ছাড়ো, লোকে কি বলল তোমাকে ভাবতে হবে না, ছাড়ো। ত্যাজ লোক ধর্মান, সন্ত রাবিয়ার প্রসঙ্গ শুনছিলাম ভারি সুন্দর, এক সাধু বলছেন সন্ত সুফি ধর্মের সন্ত সন্ত সাধিকা রাবিয়া ইসলাম ধর্মের সুফি সুফি ধর্মের এক সাধিকা, তো খুব অসুস্থ বিছানায় পড়ে আছে, তো আরেকজন সাধু দয়া করতে এসেছে, তা রাবিয়া কি রাবিয়া তুমি তো খুবই অসুস্থ, হ্যাঁ শরীরটা ভালো নেই, তুমি ভগবানকে বলো ঠাকুর আমার রোগটা ভালো করে দাও বলো না। রাবিয়া উত্তর দিচ্ছেন হাসলেন, হেসে সাধু দিদি তাকে বললেন তুমি কি মনে করছো রোগটা এমনি এমনি এসেছে, তাহলে রোগ তো সে পাঠিয়েছে, রোগটা আমাকে আমার প্রিয়জনই সে জানে, তো তার অত বড় বড় সে দেখতে সব জানে, সে রোগটা তার ইচ্ছাতেই হয়েছে, সে যখন রোগটা আমাকে পাঠিয়ে সুখিয়া হতে চায় তার সুখে বাধা দেব, আমি বলবো না ভালো, সে দেখতে পাচ্ছে সে কি জানে না, সেই তো পাঠিয়েছে, অতএব সে যতক্ষণ চাইবে আমি ভোগ করব, সে যখন চাইবে না রোগ এমনি চলে যাবে, আমি বলব। হ্যাঁ সেই সাধু বলছে আচ্ছা রাবেয়া তুমি কি খেতে ভালো, মানে তোমার জন্য নিয়ে আসো বলো কি খাবে বলো কি খেতে চাও, রাবেয়া বলছেন উত্তর দিচ্ছেন আমি না তুমি জানো আমি ছোটবেলা থেকে খেজুর খেতে খুব ভালোবাসি, খুব খেজুর খেতে ভালো, তো হ্যাঁ আমি আনাবো, বলে না 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 খেজুর তো এখানে প্রচুর পাওয়া যায় লোকে দেয় আমাকে, তো খাও না, বলে না যেদিন থেকে তাকে ভালোবেসেছি সেদিন থেকে ওই খেজুরের প্রতি যে আমার আগ্রহ ওটা ত্যাগ করে দিয়েছি, যদি ওদিকে আমার আগ্রহ থাকে তাকে ভালোবাসতে পারবো না, তাই তাকে ভালোবেসেছি তার জন্যে আমার যেগুলো ভালো প্রিয় জিনিস সেগুলো আমি ত্যাগ করেছি, তাকে যদি ভালোবাসতে হয় তার জন্য সব ত্যাগও করতে হবে। মা আনন্দই বলছেন যে তুমি যাকে ভালোবাসবে তার জন্য তোমায় ত্যাগ স্বীকার করতে শিখতে হবে, করতে হবে, যার প্রতি আকর্ষণ বাড়বে তার জন্য নিজের সুখ আল্লাহর সব বিসর্জন দিতে হবে, এটাই প্রেমের লক্ষণ। বলছে আমি তো ছেড়ে দিয়েছি, বলছেন যে ত্যাগ লোক ধর্মান, লোক ধর্ম যে লোকে কে কি বলল কে কি ভাবল সাধক ওদিকে তাকাবে না, ত্যাগ লোক ধর্মান লোক ধর্ম যা লোক ব্যবহার এগুলো ত্যাগ, ত্যাগ লোক ধর্মান, তাহলে ধর্মকে আচরণ করতে হবে, লোক ধর্ম ত্যাগ করতে হবে,
অর্থাৎ লোকাপেক্ষা কে কি ভাবলো। আজকে আমাকে ভাই একটা শঙ্কর মনে একটা প্রসঙ্গ দেখাচ্ছিল বৃন্দাবনে গোবর্ধনে পরিক্রমা করার মৃত্যু শ্যামসুন্দর বাবা অসুস্থ, ডাক্তার বলেছে এক মাস, আমি যখন ছিলাম তখন বললো ছয় মাস, এখন তো বলছে এক মাস ডাক্তার টাইম দিয়েছে। ডাক্তার বলছে এক মাস আপনি বাঁচবেন, দেখো সাধুর কিরকম আচরণ। ডাক্তার বলেছে শ্যামসুন্দর বাবাকে এক মাস আপনি বাঁচবেন, আপনি ভালো করে রেস্ট নিন, ভালো মন্দ খান, যেটা মনে হয় পছন্দ খান, কেন আপনার আয়ু বেশি দিন নেই। চৈতন্যদা বলছেন আর কি ইউটিউবে ছেড়েছেন, বলছি যে আয়ু বেশি নেই তো, কিন্তু উনি যেদিন থেকে ডাক্তার বলেছে পরের দিন অপারেশন হয়েছে, ফিরে এসে আগে একটা করে গিরিরাজ দিচ্ছিলেন, ফিরে এসে দুটো করে গিরিরাজ পরিক্রম, দুটো গিরিরাজ। ডাক্তার বলছে আপনি বিশ্রাম নিতে, ভালো মন্দ খেতে, বলে না নির্জলাব্রত খাওয়া দাওয়া একদম ব্রত করে নির্জলে হাসপাতালে ডাক্তার সঙ্গে ঝগড়া, আমি খাবো না। ডাক্তার বলছে না খেলে অপারেশন করো না, ডাক্তারকে বলে দিচ্ছে অপারেশন করো না, আমি নির্জল ব্রত ছাড়ব না, হাসপাতালে ব্রত করেছে। ফিরে এসে অপারেশন থেকে যেদিন এসেছে তার পরের দিন থেকে দুটো করে পরিক্রমা। তো একজন প্রশ্ন করছে বাবা আপনি যা ভজন করছেন আর আপনি তো ব্রজে দেহ রাখবেন, হ্যাঁ আপনি ব্রজে দেহ রাখেন, আপনার তো নিশ্চয়ই রাধারণের পুঞ্জে গতি হবেই, আপনি তো রাধারণে পেয়ে যাবেন। আমার পাওয়া হবে না, আমি পাবো না রাধারানী, কেন আমার যে লোক অপেক্ষা আছে, লোকের অপেক্ষা আছে। শাস্ত্র কি বলেছেন, যে করে লোকাপেক্ষা কৃষ্ণ তারে করেন উপেক্ষা। যার লোকাপেক্ষা রয়েছে, অন্য কে আমায় কি বলল, কে কি দিল, তা আপনার লোকাপেক্ষা কিসের, আপনি তো বড় লোক প্রকার না, ওষুধ খাইতো তাহলে ওষুধের অপেক্ষা আছে, ভক্তরা আসে কথা বলতে হয় অপেক্ষা আছে। আমার তো উচিত ছিল রাধারণের অপেক্ষা করা, আমি তো লোক অপেক্ষা করছি ওষুধ আহার, এটা ফলমূল ভালো পেলে তো শরীরটা ভালো থাকবে, এদিকে দৃষ্টি থাকে, আমার তো অন্য অপেক্ষা আছে। তাতে আমার ভগবত কি দর্শন কৃপা হবে না, কি দীনতা ভগবত, কিরকম দীনতা, বলে আমার তো অপেক্ষা আছে ওষুধের অপেক্ষা, ভালো খাওয়ার অপেক্ষা, শরীর সুস্থ রাখার অপেক্ষা আছে, তাই আমার হবে না, তোমাদের হবে, আমার হবে না। সাধু কি দীনতা, তাই বলছেন সেবাস্য সাধু পুরুষান, লোকধর্ম ত্যাগ করবে, ধর্মকে আচরণ করবে এবং সাধু পুরুষের সেবা করবে। সেবাস্য ভগবত সেবা বললেন না, বললেন সেবাস্য সাধু পুরুষান, সাধু পুরুষের সেবা করবে, সাধু পুরুষান। আর জৈহি কাম তৃষ্ণাম, তোমার মধ্যে যে তৃষ্ণা রয়েছে মানে পাওয়ার ইচ্ছা, তৃষ্ণা কিছু পাওয়ার ইচ্ছা, এই তৃষ্ণা খুব খতরনাক বস্তু। তৃষ্ণা পাওয়ার ইচ্ছা, ওটা আমার চাই, পেতেই হবে, তার জন্য কত রকম ফন্দি ফিকির বুদ্ধি খাটানো, সুবুদ্ধি দুর্বুদ্ধি কুবুদ্ধি যা করে লাগাচ্ছে, ওটা আমার পেতেই হবে। তৃষ্ণা কাম তৃষ্ণা পাওয়ার ইচ্ছা, এইটাকে জয় করতে হবে। আর কি করে জয় করবে, অন্যস্য দোষ গুণাম চিন্তা নাম আসন, অন্যের অন্য লোকের আমাদের কাম তৃষ্ণা বাড়ে কেন, ও কি সুন্দর বাড়িটা বানিয়েছে, আমার একটা বাড়ি এরকম বানাতে হবে, যেই অন্যেরটা দেখলাম আমার ইচ্ছে দিয়ে গেলাম, বা কি সুন্দর, যেই অন্যের কোন বস্তু থেকে ভালো লাগলো, আচ্ছা লাগায় অন্যের কোন বস্তু থেকে ভালো লাগছে, তখন সেটা আমার পাওয়ার ইচ্ছা জেগে যায়, কামনা কেন সৃষ্টি হয়, সঙ্গস্তু কাম পজায়াতে, যেমন সঙ্গ হবে তেমন কামনা হবে। সঙ্গ আমরা কার করি, যাকে ভালো লাগে তার,
এখানে বলছেন অন্যস্ত দোষ গুণা চিন্তা নামাস, অন্য ব্যক্তির দোষ এবং গুণ দুটোই চিন্তা করবে না। মুক্তা অন্য ব্যক্তির দোষ চিন্তা করবে না, গুণও চিন্তা করবে না। বলে আচ্ছা দোষ না হয় চিন্তা করলাম না, গুণটা চিন্তা করবো না, ভালো গুণ যদি হয় প্রশংসা করবো না, সে গুণটাকে গুরুত্ব দেব না, বলে একদম না। কেন? গুণে আসক্তি বাড়ে। খুব ভালো গান গায়, আপনি যা সুন্দর গান করেন, আহা হা এই প্রশংসা, তারপরে আপনার কোথায় প্রোগ্রাম দেখতে যাব শুনতে যাব, এই বেড়ে গেল। আপনি কি সুন্দর কথা বলেন, যে কোনো গুণের প্রতি আসক্তি হলে তার সঙ্গ করতে ইচ্ছা হবে, সঙ্গ বন্ধনের কারণ, সঙ্গ হচ্ছে বন্ধনের কারণ, যেমন যেমন সঙ্গ হবে সেরকম বন্ধন হবে। তো অন্যস্য দোষ গুণ চিন্তা নামাস মুক্তা, অন্যের দোষ চিন্তাও করবে না, গুণ চিন্তাও করবে না। গুণ চিন্তা তো ক্ষতিকর, দোষ চিন্তাও ক্ষতিকর। দোষটা কিরকম বলে, তোমার সঙ্গে কারো শত্রুতা আছে, যেই তার কথা মনে হল সেই লোকটা ছবি মাথায়, যেই তার নামটা শুনলাম সেটা কি হল, সঙ্গে সঙ্গে ওই লোকটার ছবিটা মাথায় এসে গেল, যেই লোকটার ছবিটা মাথায় এলো সঙ্গে সঙ্গে ওই লোকটা আমার কি খারাপ ব্যবহার সেটা মনে পড়ে গেল, বললো না। এবার যেই মনে করুন লোকটা বড্ড খারাপ ব্যবহার, এত অসভ্য লোক, এইবার লোকটাকে সারাক্ষণ চিন্তা হতেই থাকে, ঘুরতেই থাকে মাথায়, ঘুরতেই থাকে ঘুরতেই থাকে, দোষ চিন্তা না। যদি দোষের চিন্তা করো, যদি গুণের চিন্তা করো, কি হয়েছে অন্যস্য দোষ গুণ চিন্তা না মাস মুক্তা, অন্যের দোষ গুণ চিন্তা করবে না। যদি দোষ গুণ চিন্তা করো তাহলে তুমি সমস্যায় বন্ধনে পড়ে যাবে, বন্ধনে পড়ে যাবে। তাই কি করতে হবে, নিতরাম পিবন্তম, সদা সর্বদা ভগবানের ভজন করো। আর কি করবে, দেহ অস্তি অভিমতম ত্যাজ। বাবা এই দেহের প্রতি আমার দেহ, এ প্রতিটা ত্যাগ করো। দেহ অস্তিময়ম অভিমতম, এই দেহটা আমার, যখনই ভাববে আমি, দুটো বন অহন্ত এবং মমত্ব, এই দুটো বন্ধনের কারণ, এটাকে ত্যাগ করতে বলছি। এই দেহটা আমি, যেই আমি দেহটাকে আমি ভেবে নিলাম, এইবার এই দেহের সম্মানে আমি খুশি, এই দেহের অপমানে আমি দুঃখী। যেই মুহূর্ত থেকে দেহটাকে আমি ভাবতে শুরু করলাম, কিন্তু আসলে আমি দেহ নই, এটা অস্থি মাংস পুঁজি রক্তের একটা ঢিবি মাত্র, শরীরটা রক্ত পুঁজ মাংস মন মূত্রের ঢিবি একটা মাত্র, কিন্তু দেহটাকে আমি ভাবছি না, আমি কি সুন্দর, আয়নার সামনে দুবার তিনবার সেজে দাঁড়ালাম, আয়নার একটা নাম কি, আয়নার ভালো বাংলা কি, দর্পণ, মানে দর্পটাকে বাড়িয়ে দেবে, যার সামনে গেলে তোমার যে দর্পণ মিথ্যা অহংকার, যার সামনে দাঁড়ালে তুমি যেই দাঁড়াবে চুলটা সুন্দর লাগছে, ব্যাস তোমার যে অহংকারটা বেড়ে গেল, কিসের অহংকার, মিথ্যা অহংকার, দর্পণ মানে মিথ্যা অহংকারটা সত্যি নয়, মিথ্যা, দু বছর পরে চেহারা এরকম থাকবে না, তখন আবার ক্রিম মেখে শরীরের যে ভাগগুলো হয়ে সেটাকে আবার মেকআপ করতে হবে, চুলটাকে সাদাকে কালো করতে হবে, কত রকম কায়দা, যদি আবার চুল কমে যায় আবার চুল নতুন করে বসাতে হবে, ফাঁপাতে হবে, কত রকম ব্যবস্থা। হ্যাঁ, আর এখন তো বিউটি পার্লার সব হয়ে গেছে, কৃষক নামও আছে, নতুন নতুন বেরোচ্ছে, তো তখন কি, অর্থাৎ তুমি তোমার দর্পটাকে বাড়িয়ে দেয়, তার নাম দর্পণ, দর্পণ, দর্পটা কি মিথ্যা অভিমান, যেটা সত্যি নয়, দেহ অস্থি মায়ন কেদার,
যখনই দেহটাকে আমার ভাবতে আরম্ভ করলাম, এটা আমি, সঙ্গে সঙ্গে আরেকজন চলে এলো, তার নাম মমতা, মমত্তম, এটা আমার, আমি, এটা আমার। এই দুটো শব্দ, আমি এবং আমার, এই দুটো হচ্ছে অহন্তা এবং মমত্তা। এই দুটো বন্ধনের কারণ আমি, যেই আমি এটাকে ভেবে ফেললাম, এবার এর খিদে দিয়ে আমি ক্ষুধার্ত, এর ব্যাধিতে আমি ব্যতিগ্রস্ত, এর সুখেতে আমি সুখী, এর দুঃখেতে আমি দুঃখী, না তাই তো হচ্ছে। দেহ আমি এবং আমার, এই বস্তুটা আমার, খবরদার আমার কেউ ছুবি না, ধরবি না, মানে আমার মমত্তা এত জোর হয়ে গেছে, ওই বস্তুর জন্য ঝগড়া, অশান্তি। সদা মমত্তং বিমুচ্ছা, এই মমত্ব আমার বোধ, মনে করো তোমার জমি আছে, এই জমিটা আমার, একদম জমিটা আমার, জমিটা কিনলাম, এখন জমিটা আছে, এখন জমির থেকে জমির কাগজটা, ডিডটার দাম গুরুত্ব বেশি, ডিডটা কোথায় গেল, মানে জমির থেকে ডিড, কাগজটার দাম, কেন ওইটার মধ্যে সব লিখিত আছে, জমি আমার, তার থেকে জমির কাগজটার গুরুত্ব বেশি। আবার ওই ডিড যখন কাউকে বিক্রি করে দিলাম, টাকাটা এলো, তখন টাকাটা আমার কাছে গুরুত্ব, কারণ আমার টাকা, জৈবিক্রির টাকা। তাহলে মমত্ব পরিবর্তনশীল, আজকে জমির প্রতি মমত্ব, কালকে জমির, যতক্ষণ কাগজ টানা হচ্ছে কাগজের প্রতি মমত্ব, কাগজ বেঁচে দিলাম টাকার প্রতি মমত্ব, টাকা আবার ব্যাংকে রাখলাম, ওই ব্যাংকে টাকা আছে, আমাদের আসামের নাম বলছি না, তো এক ভক্তা আছে আসামের দিকে, তো সে বদল রোজ দোকান থেকে ফেরার সময় বাড়ির পাশ দিয়ে, আমিও সঙ্গে রাখি একবার রাত্রিবেলায় পার্সেলে, আমরা ফিরছি ভাগবত সব একসঙ্গে ফিরছি, ওই লোকটা আছে, একে দাঁড়িয়ে করেছে, একটা ব্যাংকের সামনে দাঁড়িয়ে করেছে, দাঁড়িয়ে করেছে, বাবা আপনার এখন আমি যাচ্ছে, তো আমাদের সামনে ছিল যে তপন বলে, ওকে বলছে বলুন তো কেন দাঁড়ালো, কোনো কারণ না, না আমরা চলে গেলে ব্যাংকের তালাটা চেক করে দেখবে, তালাটা ঠিক মতো লাগাতে হয়েছে, বলে কেন, এই ব্যাংকের টাকা লাগাচ্ছে তো, যদি চলে যাবে, প্রতিদিন ব্যাংকের তালা চেক করে যায় যে ব্যাংকের তালাটা ঠিক মতো লাগানো হয়েছে কিনা, ব্যাংকের টাকা আছে। দেখো মমত্ব কিরকম, খুব মানে খতরনাক মমত্ব, আমার টাকা, এই আমারটা এত খতরনাক, অহং মমাদিক পরম, দেহস্থিময়ম, দেহ আমার, এটা আমি এবং আমার সম্পর্কিত যা, তার প্রতি আসক্তি, তার প্রতি আসক্তি। তো গোকর্ণ বলছেন পিতা, এগুলো ছাড়ুন, আমি আমার অহন্তা মমত্ব এগুলো ছাড়ুন, আর লোকের দোষগুণটাকে বন্ধ করে দিন, মুক্তা পিবন্তম হরি কথা মৃতম, সবসময় ভগবত কথা শ্রবণ করুন, তাহলে ফলে কি হবে, ধর্মং ভজস্যা, ধর্ম ভজন করতে ইচ্ছা হবে, আর লোকধর্ম, লোক অপেক্ষা ছেড়ে দিন, কে কি বললো, এলো গেল, আপনি গুরুত্ব দেবেন না, ত্যাজ লোক ধর্ম, ত্যাজ লোক ধর্ম। আমি একবার বলুন কাকু, কাকু তোমার কাছে অনেক রকম লোক আছে, তা তো আছে, তো কি করে বোঝো কে কি রকম লোক, দেখো বাবা মনে করো অনেক লোক এসেছে, তা আমি প্রথম দেখি লোকটা কিরকম, কি দিকে কথাবার্তা, কোন দিকে যাচ্ছে, কথার গতিটা কোন দিকে, যেমন মনে করো বাড়িতে লোকজন এসছে, আপনি কি খাবেন, কে বললো কাজু বাদাম, কে বললো আমি চা খাবো, বিভিন্ন রকম বিভিন্ন রুচি, তা যার যার রুচি, আমি বুঝতে পারলাম যে লোকটাই রুচি, সেইগুলো সে পেয়ে গেল, সে আর কথা বলবে না, ঠিক বিভিন্ন রকম লোক আসে, আমি যখন বুঝলাম এই লোকটা এই প্রকৃতির লোক, আমি দু একটা কথা বলে কাজ আছে, জব বাকি আছে, আমি সরে যাই, তাহলে কিসে গেল সাধুর কাছ থেকে, না যে যেটা চায় সেটা দিয়ে দিই, সরে যাও, ত্যাজ লোকের ধর্ম। সাধক কি করবে, ওইভাবে নিজেকে গুটিয়ে নেবে, মনির একান্ত, ওই বলছেন না গোকর্ণ, মনির একান্ত জীবনা বিরক্তস্য মহাসুখী, যে বিরক্ত হয়
কোনো কিছুতে আসক্তি নেই, সব বিষয় বিরক্ত, আর একান্ত থাকে বেশিরভাগ ভগবানের চিন্তন মননে। জগতে একমাত্র সেই সুখী আর সব দুঃখী। কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে না আমি আমি খুব সুখী, সবাই দুঃখী, কোন না কোন দুঃখ আছে, থরি থরি সব দুঃখী। সুখী রামকি দাস, যে রামচন্দ্রের দাস, ভগবানের দাস না, নিতাই দাস, সে খুব সুখী। তো সে সুখী কেন? সে বলে আমি হরি বলবো আর মদন মোহন হের গোগো, যাব গো গ্রজেন্দ্রপুর হব গোপী কার নপুর, তাদের চরণে মধুর মধুর বাজব গো, বিপিনে বিনোদ খেলা সঙ্গীতে। সেইগুলো বলে, সে বলে আমার অন্য কিছু প্রয়োজন নেই, একান্ত জীবন ওই তুমি আর আমি, মাঝখানে কেউ নেই। তাই তো দেবর্ষী নারদ ভাগবতে বলছেন, যখন তার মাকে সাপে কামড়াল তখন দেবর্ষী নারদ বলছেন, অনুগ্রহ মন্য মানস্য, ভগবান তোমার কি অসীম কৃপা আমার প্রতি, কি অনুগ্রহ আমার মাটা মরে গেল। মা মনে গেল কখন ভগবানের কৃপা হয়, আমরা ভগবানকে বলি ভগবান বাঁচিয়ে দাও বাঁচিয়ে দাও, বলছে মা মনে গেল, বলে অনুগ্রহ মন্য মানস্য, এখন মা মারা গেছে ভালোই হয়েছে, এটা ভগবানের করুণা। মারা গেল ভগবানের করুণা কেন হবে? যখনই ভজন করতে যাই, মা তো স্নেহ, মা তো ভজন করতে দেয় না, বাধা দেয়, মা স্নেহ রাখে বন্ধন, যখন চলে গেল ওটা তার বাধা রইল না, এখন আমি আর তুমি, আগে মাঝখানে মা ছিল, এখন মা নেই। তো অনুগ্রহ মন্য মানুষ, সাধু মনে করেন অধিক কষ্টপূর্ণ। তো শ্রীমদ ভাগবত মহাত্মে আমরা পিতা পুত্র সংবাদ দেখলাম, পুত্র প্রশ্ন করছেন, পিতা প্রশ্ন করছেন, পুত্র উত্তর দিচ্ছেন, বাবা যদি ভজন করতে হয় তোমাকে এই আচরণগুলো করতে হবে, ভজনকে আচরণ করো, লোকাপেক্ষা ছেড়ে দাও। কেন? যে করে অন্যের অপেক্ষা কৃষ্ণ তারেন করে উপেক্ষা, অন্য অপেক্ষা যার আছে তার কৃষ্ণ ভজন হবে না, বা মুশকিল আছে। এটা আমাদের কেদারাজি খুব সুন্দর প্রসঙ্গ বলতেন, বলি বিশ্রাম দেব। তো একজন ব্রাহ্মণ সন্তান এক সাধুর কাছে গেছে, যাওয়ার পরে ঠাকুর নাম কীর্তন করে খুব, এবং সাধু বলছেন ব্রাহ্মণ ঠাকুর, ঠাকুর বাবা সবই আপনার ভালো, কীর্তন ভালোই করেন, কিন্তু এই আপনার বড় বড় গোপ এটা ঠিক মানায় না, কীর্তনীয় তো গোপটা ঠিক মানাচ্ছে না। বলে না গোপটা আমার খুব প্রিয়, গোপটাকেও ভালোবাসি। দেখুন আপনি গৌর ভজন করেন তো, গৌর ভজন করেন তো, গোপটা ফেলে দিন না। গোপের পক্ষে লোকটা অনেক যুক্তি দিচ্ছে, না আমি গোপটা এই জন্য রেখেছি। তো সাধু বলছেন দেখুন গোপ রাখলে পরে ভজন হবে না, যদি গৌরকে ভালোবাসেন মহাপ্রভুকে ভালোবাসেন তাহলে গৌরকে ত্যাগ করুন। তখন সেই লোকটি বলছে, সে বলছে আমি জানেন গোপটা আছে, লোকের নাম লোকে কে কি বলবে, কত রকম ব্যঙ্গ করবে, গোপ আছে বলবে, গোপ না রাখলে কি সব বলবে, আমি গোপ ছাড়তে পারবো। বলে গোপ না ছাড়লে তো ভজন হবে না, মহাপ্রভু ভজন করবে গোপ ছাড়তে হবে। তখন বললেন গৌরাঙ্গ ছাড়তে পারে, গোপ ছাড়তে পারি না, পারলে গৌরকে ছেড়ে দেবো, গোপ আমি ছাড়বো না, গোপ রেখেই দেবো, কারণ লোকে কি বলবে, গোপ কেটে ফেলে লোকে কে কি বলতে পারে, বলে আমি গৌর ছাড়তে পারি, গোপ আমি ছাড়বো না। তাহলে কি লোক অপেক্ষা যার আছে তার ভজন হবে না, লোকে কে কি বললো এই ভাবনায় যে ভাবে কবি একটা খুব সুন্দর কথা বলছেন, করিতে পারি না কাজ, সদা ভয় সদা লাজ, সংশয় সংকল্প সদা টলে, পাছে লোকে কিছু বলে। আমি এটা করব, লোকে যদি কিছু বলে তুলসী তলে লোকে যদি বলে গলা মানা করবো, লোকে যদি কিছু বলে, লোকে যদি কিছু বলে তাহলে এই ভেবে তুমি কিছু এগোতে পারবে না, লোকের কথায় কানে তাই বল ত্যাজ লোক ধর্মান ধর্মং ভজস্য। এই বলে গোপর্ণ তার পিতাকে উপদেশ করলেন, পিতার পুত্রের কথা শুনে আত্মদেব অত্যন্ত প্রসন্ন হয়ে তিনি বলেন ঠিক বলেছ, আমি বনে গিয়ে ভজন করব। কোথায় চলে গেলেন? তিনি টিকাকার বলছেন সে বৃন্দাবন আশ্রয় তিনি বৃন্দাবনে গিয়ে ভজন করতে আরম্ভ করলেন। শ্রীমদ ভাগবত মহাত্মে আমরা দেখলাম পিতা পুত্রের সংবাদ,
সেখানে পুত্রের উপদেশে পিতা ভজনে গেলেন। আজকের নয়, এখানে বিশ্রাম রাখি, প্রায় দশটা ১৮ হয়ে গেছে, এখানে বিশ্রাম। শ্রীগুরু প্রেমানন্দ নিতাই গৌর হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম রাম রাম। তারা কোন প্রশ্ন আছে? বাবা, সনাতন ধর্ম ত্যাগ করে যে সব হচ্ছে আমাদের হচ্ছে মানুষ আছে খ্রিস্ট ধর্মের দিকে হচ্ছে আকৃষ্ট, ব্যাপারটা খ্রিস্টান খ্রিস্টান মানে আমাদের সনাতন ধর্ম হিন্দু ছেড়ে দিয়ে খ্রিস্টান হয়ে যাচ্ছে, এই তো প্রশ্ন। শুধু ওদের দোষ না, আমাদেরও দোষ আছে। আমরা পরিবারকে লোকজনকে শিখাতে পারছি না। আমরা ছোটবেলাতে টাটা বাবাই শিখাবো, বাবা টাটা করো তো, বাবা বাই বাই করো তো, এই তো হিন্দি ড্যান্স দিক দেখিয়ে দাও, এই তো শিখাই না, তুলসী প্রণাম শেখাচ্ছি না, গীতা পাঠ করাচ্ছি, আমাদের ধর্মটা বাচ্চাকে শিখাচ্ছি না। ফলে বড় হয়ে তারা যেটা ভালো বুঝছে মনে হয় তোদের ভালো চলে যাচ্ছে, কারণ সে নিজের ধর্ম জানে না তো। সনাতন ধর্ম কি, সনাতন ধর্মের উদ্দেশ্য কি আমরা শিখাচ্ছি না। আমরা ছোটবেলা ইংরেজি স্কুলে ভর্তি করে দিচ্ছি, খ্রিস্টান স্কুলে ভর্তি করে দিচ্ছি। এবার অন্য ধর্মের ছেলে তার ধর্মটাকে ভালো মনে যায়, নিজের ধর্মটা খ্রিস্টান বলো মুসলিম বলো, মুসলিমরা কোরআন পড়ে, আমরা গীতা পড়াই না, ওরা কোরআন পড়ায়। ওই ধর্মের লোকেরা সেই সেই ধর্মকে নিজের বাড়ির শেখায়, বাইবেল পড়ায়, কোরআন পড়ে, আমরা পড়াই না। না আমরা যদি পড়াই পড়ি কি হবে, না আমরা একটু সেকুলার, আমরা তো সেকুলার, ধর্মকে তো গুরুত্ব দিই না। এই করতে গিয়ে আমাদের দেশের বারোটা বেজে গেছে ধর্মের, আমরা এই দেশের অন্যের দোষ নেই। আগে তো আমরা নিজের দোষ খুঁজব, ত্রুটি হচ্ছে আমরা সন্তানকে নিজেরাও শিখিনি, সন্তানকেও শিখাচ্ছি না। ধর্ম কি, সনাতন ধর্ম কি, উদ্দেশ্য কি, এইগুলো গীতা ভাগবত চরিতামৃত পড়া প্রয়োজন। সেটা গীতা নেই বিশেষ, যদি বা আছে সে লাল কাপড়ে মরে সালুতে মরে রেখে দিয়েছে, একবার দিলে প্রণাম করলো রেখে দিল। গীতার ভিতরে কি আছে, বক্তব্য কি আছে আমরা পড়ি না, কালচারে নেই সেটা। তা সেইটা যখন আমরা শিখব, সনাতন ধর্মে কি আছে, সনাতন ধর্মটা কি খায় না মাথায় দেয়, যখন বুঝব তখন নিজের ধর্মকে ভালোবাসব। গীতায় বলছেন স্বধর্ম নিধনং শ্রেয়, কত লোক বিশ্বাস করে মানি না। স্বধর্ম নিধনং শ্রেয় পর ধর্ম ভয়াবহ, তোমার ধর্ম স্বধর্ম যেটা, নিজের ধর্ম পালন করতে কে মরে যাওয়া বরং চেয়ে ভালো, পরের ধর্ম যেটা সুন্দরী যেটা পরবর্তীকালে ভয়াবহ। হ্যাঁ, পর ধর্ম ভয়াবহ, আমরা শিখিনি, আমাদের শেখানো হয়নি, আমরা শিখিনি, দোষটা না আমাদের। আর শিখিনি আর সন্তানকে বড় বড় স্কুলে বেশি ডোনেশন ভর্তি করব কি না, মানুষ করব, মানুষ করতে কি হয়ে যাচ্ছে অমানুষ, ধর্ম কি জানছে না, পিতামাকে মাতাকে প্রণাম করতে শিখছে না। এখন ছেলে পেলে প্রণাম করতে না, কোমরে ব্যথা, প্রণাম করতে চায় না, হ্যান্ডশেক করে স্যালুট করে, তো দোষটা তো আমাদের। অন্যের দোষ দেখা নিজের দোষ দেখাটা প্রয়োজন। তার প্রত্যেক সন্তানকে শিখাতে হবে ধর্ম কি, গীতা ভাগবত বাড়িতে শুধু রেখে দিয়ে লাল কাপড়ে মুড়ে ধূপ দেখালে তুলসী দিলে হবে না, পড়তে হবে, গীতার ভিতরে গিয়ে জানতে হবে, চরিতামৃতে গিয়ে জানতে হবে, তবে তো। ধর্মটা জানি না, বুঝি না, আর অন্যকে দোষ দিচ্ছি। তো সময় আছে, সময় যদিও খুবই কম, মানে আমরা যা দেখতে পাচ্ছি চারিদিক অবস্থা খুব সব দিক থেকে আগ্রাসন শুরু হয়ে গেছে চারিদিক থেকে অন্য সম্প্রদায়। তার বাঁচতে গেলে নিজের ধর্মটাকে জানতে হবে প্রথম, ধর্মং ভজস্য বলছেন এখানে, ধর্মকে আচরণ করো। আমরা আচরণ করি না, যদি কেউ আচরণ তুলসী তো বলে তাকে ব্যঙ্গল, হ্যাঁ খুব বড় সাধু হয়ে গেছে, হয়ে গেল, সে ঝিমিয়ে গেল। তো ধর্মকে আচরণ যদি না করি, সামনে সামনে দুদিন খুব আসছে, সামনে খুবই দুদিন, এরপর দেখা যাবে ঘন্টা বাজার লোক পাওয়া যাবে না, হ্যাঁ তুলসীতলায় প্রদীপ লোক পাওয়া যাবে, যা দিনকাল সামনে আসছে। ব্যক্তি আক্রমণে যেও না, প্রশ্ন প্রশংসা কথা হচ্ছে, ব্যক্তি আক্রমণ যা প্রয়োজন, কথা হচ্ছে যে নিজেকে ঠিক করো, ধর্ম চালাও, নিজের ধর্ম জানো বোঝো, হ্যাঁ ঠিক আছে, জয় গুরু জয় নিতে। বাবা এটা আমি জানতে চাই যে আমার সনাতন ধর্ম হিন্দু ধর্ম ছেড়ে
তোমরা যে খ্রিস্টান ধর্মে যাচ্ছ তাদের মধ্যে কি আছে, আমাদের মধ্যে কি আছে, আমাদেরটা কি ভালো? আগে নিজেরটা জানো, তাদের ছেড়ে দাও, আগে তুমি তোমারটা জানো, অন্যের ছেড়ে দাও তুমি আগে, আমি আজকে আগে নিজে ঠিক করি।